লিডারকে বেশি দেখা গেল, এইটা খুব খারাপ লাগলো। কারণ আজকে এই ভাষণে পরিবারতন্ত্র, করাপশান, ঠিক আছে, পরিবারতন্ত্র টেনে আনা, এর এটা যেটা বলেছে সেটা কিন্তু প্রধানমন্ত্রী যেটা বলছে সেটাকে তুমি ভারতবর্ষের একটা অর্ধসত্য। আরে প্রধানমন্ত্রী যেটা বলেছে সেই পরিবারতন্ত্র যেটা বলতে চাইছে, কোন পার্টি আছে যেই পার্টিতে পরিবারের কোনো নেতার ছেলে বা মেয়ে বা তার পরিবারের আত্মীয় স্বজন, কোন পার্টি এমন আছে ভারতবর্ষে যে সেখানে স্থান পায় না, এটা ধরতে পারে। এটা যারা ধরো সেই পরিবারে জন্মেছে তাদের তো আর অন্যায় না, তারা ওই পরিবারে জন্মেছে, এবার সেই পরিবারে সেই সুবিধাটা পেয়েছে, হয়তো সেটা আমার মতো বা শতরূপের মতো বা আমাদের যারা কেয়াদির মতো যারা কোনো হয়তো কোনো নেতা ছেলে পুলে না, হয়তো সেই সুবিধাটা থেকে বঞ্চিত হই। কিন্তু সুধীরবাবু, শুরু করছি আপনার কাছ থেকে আজকে, তার কারণ আমরা এই আলোচনাটা শুরু করছি দেশ এবং অবশ্যই আমাদের রাজ্যের সাপেক্ষে। দেশ এগোলে আমাদেরকেও এগোতে হবে, আমরা না এগোলে গোটা দেশটাও এগোবে, সবাই মিলে এগোতে হবে। আমি বলেই শুরু করেছি, বাংলা তো এই দুর্নীতি, পরিবারতন্ত্র আর তোষণের তীরে বিদ্ধ। আমাদের জন্য কি দেশের উন্নয়ন, আমাদের জন্য কি দেশের প্রগতি আটকে যাবে? 100 বছরের দেশের প্রগতির জন্য আমরা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবো না সহায়ক হয়ে দাঁড়াবো? সুধীরবাবু, দেখো অনির্বাণদা, আমি যে কথাগুলো বলছি যদি মনে হয় তোমার ভালো লাগছে না আমাকে বলবে, আমি চুপ হয়ে যাব, ঠিক আছে? কিন্তু যেটা বলার, যেটা আজকে সব থেকে বড় কারণ, সেটা যে প্রধানমন্ত্রীর বক্তব্য না না, সেটা তো তোমাদের, দেখো তোমরা তো সবসময় ঢুকছো এই টাই বাই। এবার আজকে স্বাধীনতা দিবসের প্রাতকালে সবাইকে, সব দর্শকদেরকে, আজকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের সকলের সবাই আছে এখানে, আশা করি তারাও সবাই শুভেচ্ছা জানাচ্ছে, যাতে প্রথমে আমি সুযোগ পেয়েছি আমি জানাচ্ছি এবং আশা করি সবাই একে একে জানাবে সমস্ত দর্শককে এবং ভারতবাসীকে আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে। তো এবার যেটা বলতে চাইছি, দেখো সেটা হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রীর ভাষণটা আমরা সবাই মন দিয়ে শুনছিলাম, কারণ এটা একটা প্রধানমন্ত্রীর ভাষণ। প্রধানমন্ত্রীর ভাষণের আজকে প্রধানমন্ত্রীকে কম, একটা পলিটিক্যাল লিডারকে বেশি দেখা গেল, এইটা খুব খারাপ লাগলো। কারণ আজকে এই ভাষণে পরিবারতন্ত্র, করাপশান, ঠিক আছে, পরিবারতন্ত্র টেনে আনা, এর এটা যেটা বলেছে সেটা কিন্তু প্রধানমন্ত্রী যেটা বলছে সেটাকে তুমি ভারতবর্ষের একটা অর্ধসত্য। আরে প্রধানমন্ত্রী যেটা বলেছে সেই পরিবারতন্ত্র যেটা বলতে চাইছে, কোন পার্টি আছে যেই পার্টিতে পরিবারের কোনো নেতার ছেলে বা মেয়ে বা তার পরিবারের আত্মীয় স্বজন, কোন পার্টি এমন আছে ভারতবর্ষে যে সেখানে স্থান পায় না, এটা ধরতে পারে। এটা যারা ধরো সেই পরিবারে জন্মেছে তাদের তো আর অন্যায় না, তারা ওই পরিবারে জন্মেছে, এবার সেই পরিবারে সেই সুবিধাটা পেয়েছে, হয়তো সেটা আমার মতো বা শতরূপের মতো বা আমাদের যারা কেয়াদির মতো যারা কোনো হয়তো কোনো নেতা ছেলে পুলে না, হয়তো সেই সুবিধাটা থেকে বঞ্চিত হই। কিন্তু তার মানে এই না যারা হয়তো জন্মেছে তাদের এটা অপরাধ, তারা প্রত্যেকটা পার্টির মধ্যে কিছু না কিছু আছে যারা সমস্ত পরিবার থেকে এসছে। আর উনি যেটাকে ইঙ্গিত করে, ইঙ্গিতপূর্ণভাবে বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি, দেখো কাশ্মীর থেকে কন্যাকুমারী, শ্যামনাথ থেকে সোমনাথ, এই সব জায়গায় আমরা দেখেছি আজ মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী, অটল বিহারী বাজপেয়ী, লাল বাহাদুর শাস্ত্রী, নরসিংহ রাও, মনমোহন সিং, এরা কি কোনো পরিবার থেকে এসছে? আসেনি। কিন্তু আজকে এরা সব জায়গায় জনপ্রিয়। তার একদিকে দেখতে গেলে দেখো পরিবারে আমি দেখাচ্ছি যে এই গান্ধী পরিবারের, আমি ধরে নিচ্ছি ইন্দিরা গান্ধীর কথা, আজকে সে তার বাবার যে খ্যাতি নেহরুজি, আমি ব্যক্তিগত মত যে নেহরুজির থেকেও আজ ইন্দিরা গান্ধী নিজের খ্যাতি আরও ভারতবর্ষে মানুষের কাছে বেশি পৌঁছাতে পেরেছে এবং খ্যাতি অর্জন করেছে। আজকে তারা আত্মবলিদান দিয়েছে দেশের ইউনিটি, ইন্টিগ্রিটি আর একটা সংবিধানকে বাঁচাবার জন্যে। আজকে রাজীব গান্ধীও তার পুত্র হিসেবে দেশের নিজের আত্মবলিদান দিয়েছে। আমরা সেই পরিবার থেকে দেখেছি যে ওই পরিবার থেকেই কিন্তু উঠে এসছে। তা এটা কিন্তু সবসময় ব্যাপার না যে পরিবারতন্ত্র মানেই পরিবার থেকে উঠে আসা মানেই সে পুরোপুরি পরিবারতন্ত্র হয়ে যাওয়া, মানে বলছেন এটা পরিবারতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ আমাদের দরকার নেই। একটু বলে দিই, এটা সব থেকে ভালো ব্যাখ্যা করেছিল সুভাষ চক্রবর্তী নিজে একবার, যে পাবলিক হচ্ছে পরস্পর নেতা, ধরুন কোনো যে পরিবার থেকে আসুক বা যেই পরিবার থেকে না আসুক, যে রাজনীতি করে উঠে এসছে, পাবলিক ডিসিশন নেবে যে আগামী দিনের নেতা বা লিডার কে হবে। এই পাবলিক কিন্তু হচ্ছে পরশপাথর, পাবলিকের সামনে যখন সে পড়বে, পাবলিক উইল ডিসাইড হু উইল বি দি নেক্সট লিডার অর দি লিডার ফর টুমরো।